বনগাঁ রানাঘাট শাখায় নতুন ট্রেনের উদ্বোধন হলো সোমবার। এদিন রানাঘাট স্টেশন থেকে ট্রেনের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রেলের পদস্থ কর্তারা। বনগাঁ রানাঘাট শাখায় বাড়ানো হলো নতুন ট্রেনের সংখ্যা। আরও একটি নতুন ট্রেনের উদ্বোধন হলো সোমবার। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে বনগাঁ রানাঘাট শাখাতে নতুন একটি ট্রেনের উদ্বোধন করা হয় এদিন। রানাঘাট স্টেশনে এদিন নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার, উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। সাংসদ জানান, মূলত রানাঘাট থেকে বনগাঁ শাখায় নতুন একটি ট্রেনের দাবি জানিয়েছিলেন স্থানীয়রা। স্থানীয়দের দীর্ঘদিনের সেই দাবিকে মান্যতা দিয়ে সাংসদ জগন্নাথ সরকারের পক্ষ থেকে রেল দপ্তরের কাছে লিখিত আবেদন জানানো হয়েছিল। সেই দাবি খতিয়ে দেখা হয় রেল দপ্তরের পক্ষ থেকে। তারপরই এদিন বনগাঁ রানাঘাট শাখায় নতুন ট্রেনের সূচনা করা হয় রেল দপ্তরের পক্ষ থেকে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখযোগ্য উপস্থিতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি সহ অন্যান্যরা। বনগাঁ রানাঘাট শাখার নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল এই শাখাতে আরও একটি ট্রেন বাড়ানোর। সেই দাবি মান্যতা পেয়েছে এদিন। স্বাভাবিকভাবেই উদ্বোধনী অনুষ্ঠানে বহু নিত্যযাত্রীও হাজির ছিলেন। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, রেলের জায়গায় বসবাসকারী মানুষদের রেল দপ্তরের পক্ষ থেকে উচিত তাদেরকে বুঝিয়ে রেলের জায়গা ফাঁকা করা। রেলের জমিতে আবাস যোজনার ঘর হচ্ছে, কি বলবেন? রেলের অধিকাংশ জমি এই তোলাবাজরা দখল করে রেখেছে। রেলের জমি রেলের উচিত সংরক্ষিত করা নিশ্চিতভাবে গরিব লোকের মাথায় লাঠি মেরে নয়, ব্যবসায়ীদেরকে তাদেরকে ক্ষতি করে নয়, কিন্তু যারা বেআইনিভাবে করছেন, রেল ভারতের একটা বড় গর্বের প্রতিষ্ঠান, তার সম্পদকে সুরক্ষিত করা উচিত। পাশাপাশি রাজ্য সরকার যে হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করেন শুভেন্দু। তিনি বলেন, একটা ডিসিপ্লিন প্রত্যেকটা নিয়োগের পদ্ধতি রয়েছে, আপনি জেনেছেন। আপনি বলুন তো, যে অ্যাপ্লিকেশন নিয়েছে, তাদের ট্রেনিং হয়েছে, লোকনামাভাবে হতে পারে না। রেল দপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল থেকে নিয়মিতভাবে নতুন ট্রেন চলাচল করবে বনগাঁ রানাঘাট শাখাতে। এর ফলে আরও বেশি সংখ্যক যাত্রী উপকৃত হবে বলেই মনে করছে রেল দপ্তর। উনি ওনার মত প্রকাশ করতেই পারেন, উনি একজন সিনিয়র লিডার, মত প্রকাশ করেছেন, সেটা নিয়ে আমি মন্তব্য করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।